বাঙ্গালওয়ালি মাল, ঠিক আছে, এটা হিন্দিতে তাই লেখা আছে, আমি অন্যগুলোও পড়ছি। এর ক্ষেত্রটা বিশেষ, এইসব বহিরাগত তো বটেই, বাঙালি নারী বিদ্বেষী। নরম মাটি পেয়েছে শুধু সে না, আরও অনেকেই নরম মাটি পেয়েছে এই বাংলা ও বাঙালিকে। মানে লোক কচা কচ লাগে লু এগুলো চলে না, এগুলো সব এগুলো এই 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 কিটদের জিনিস। ভারতে বাঙালি অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি দিচ্ছি, এই বাংলার মাটিতে কিন্তু একে অ্যালাউ করা চলবে না। নমস্কার, বাংলা হান্টে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। দাদা, বাংলা হান্টে আপনাকে স্বাগত। নমস্কার বাংলা হান্টের প্রতিটি দর্শককে। পবন সিং, যাকে নিয়ে নানা বিতর্ক, তিনি বাঙালিদেরকে নিয়ে নারী বিদেশি অনেক গান করেন, এবার সেই গায়ককে তৃণমূলের একজন বিধায়ক পুজোর উদ্বোধনের জন্য বাংলাতে নিয়ে আসতে চলেছেন, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? একটা বাংলা সংবাদ মাধ্যম হিসেবে এইটুকু আশা করব যে এই ধরনের বাঙালি নারী বিদ্বেষি এবং বাঙালি নারীর বিরুদ্ধে ধর্ষকামকে উস্কে দেওয়া ব্যক্তিদের, এসব গায়ক টায়ক যেটা নয়, সেটা মানে অত্যন্ত নিম্ন শ্রেণীর ভোজপুরি যেরকম হয়। আজ থেকে কয়েক মাস আগে যখন লোকসভা নির্বাচন হচ্ছিল, তখন বিজেপি আসানসোলে এই নরাধম বাঙালি নারী বিদ্বেষী, বাঙালি নারীর অবমাননাকারী এই কিটটিকে প্রার্থী করেছিল, এবং প্রার্থী যেই হলো সঙ্গে সঙ্গে বাংলা পক্ষ প্রতিবাদে নেমে পড়েছিল, তীব্র প্রতিবাদ, এবং বাঙালি জাতিও তার সঙ্গে যোগ দিয়েছিল। হ্যাঁ, বাংলা পক্ষ কোনো বহিরাগত ক্যান্ডিডেটই চায় না, কোনো শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, সবকটারই আমরা বিরোধিতা করেছি, ইউসুফ পাঠান, আমরা অধীর রঞ্জন চৌধুরীকে সমর্থন জানিয়েছি, আসানসোলে জাহানারা খানকে সমর্থন জানিয়েছি কীর্তি আজাদের, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে। কিন্তু এর ক্ষেত্রটা বিশেষ, এই শুধু বহিরাগত তো বটেই, বাঙালি নারী বিদ্বেষী, বাঙালি নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা, বাঙালি নারী যে একখানা মানে চিবিয়ে খেয়ে নেবার একখানা যেন বস্তু, ভোগ্য বস্তু, সেইভাবে তার যে অডিয়েন্স, এবং তার অডিয়েন্স সামান্য নয়, কোটিতে কোটিতে, তাদের সামনে উপস্থাপনা করা এবং সেই ধরনের জিনিসে বলিয়ান হয়ে তার ফ্যান বেস, এই জন্যই সে নাকি এইসব যারা করে শোনে টোনে তাদের মধ্যে সুপারস্টার, কারণ বাঙালি নারীদের কেন্দ্র করে, অন্য কোনো নারীকে নিয়ে করে না কোনো ওর গান। কিন্তু বাঙালি বাঙালি নিয়ে আমি সব বলবো, বিহারি নিয়ে কিন্তু কিছু নেই, ঠিক আছে। পবন সিং তো ইউপি বিহারে থাকে, তো আশপাশে যাদের দেখে তাদের তো বাঙালি তো প্রায় দেখতে কম দেখতে পায়, আশপাশে তো ভোজপুরিয়া, বিহারি, ইউপি, হিন্দুস্তানি এগুলোই তো দেখতে পায়, তাই না? এসব নিয়ে কিন্তু, ঠিক আছে, বিহারি নারীদের অবমাননা করে ভোজ, অর্থাৎ সেই দিক থেকে টনটনে জ্ঞান একটা, যে আমি তো স্বজাতির। আবার মারাঠি বা তামিল নারীদের নিয়েও কিছু নেই, ঠিক আছে, কারণ ওখানে করলে ও পবন সিং এর পবন আলাদা আর সিং আলাদা হয়ে, তারা নরম মাটি পেয়েছে শুধু সে না, আরও অনেকেই নরম মাটি পেয়েছে এই বাংলা ও বাঙালিকে, এবং যে কারণে বিজেপি ধৃষ্টতা দেখিয়েছিল যে একে ক্যান্ডিডেট করার। বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালি জাতি যে রিয়াকশনটা দেখিয়েছিল তখন চরম প্রতিবাদে নেমেছিল, তাতেও তো প্রায় ওই আর কি নমিনেশন দেওয়ার আগেই হেরে গেছিল প্রায় অবস্থা, সে তখন নিজের নমিনেশন উইথড্র করে নেয়। মাথায় রাখতে হবে তখন সুকান্ত মজুমদারকে যখন এরকম বুম ধরে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে, বলে না এই বিষয়ে আমি কিছু জানি না, ঠিক আছে, খুব লজ্জার কথা আমার লেগেছিল যে তুই জানিস না। অর্থাৎ বিজেপি তাকে কিন্তু ক্যান্ডিডেটচার তার সরিয়ে দেয়নি, সে নিজে উইথড্র করে নিয়েছে, সে নয় গেল গেল। তারপরে এখন এই বহিরাগত এই পবন সিং এর দেশওয়ালি তো অনেক রয়েছে পশ্চিমবঙ্গে, তাই না? একটা সময় এই আসানসোল যে কথা বলেছে, জিতেন তেওয়ারি ওটার মেয়র ছিল, যে ওই একই ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দিয়েছিল 29 নম্বর ওয়ার্ডে, সব আমরা রেকর্ড আছে, এখন তো বোধহয় মার্ডার কেসে অ্যাকিউজ, সব তো পাবলিক। ওর সঙ্গে সাঙ্গপাঙ্গ যেগুলো ছিল ওটা গেছে বিজেপিতে, চলে গেছে এখন তৃণমূল থেকে, তৃণমূলে রয়ে গেছে হচ্ছে হরেরাম সিং, সে হচ্ছে জামুরিয়ার বিধায়ক। জামুরিয়া হচ্ছে পশ্চিম বর্ধমানের একটি, পশ্চিম বর্ধমান জেলার একটি বিধানসভা অংশ। সেই জামুরিয়ায় 3রা নভেম্বর এই হরেরাম সিং সে বিধায়ক হয়ে গেছে সেখানে, এবং তার একটি ছেলে আছে প্রেম পাল সিং, সে আবার সেখানে নাকি যুব তৃণমূলের জেলার সব বড় নেতা, এদের আমন্ত্রণে, এরা নেমন্তন্ন করেছে যে কালী পুজোর সময় এই পবন সিং তাকে এনে প্রোগ্রাম হোগা। বাঙালি হোক কিংবা বাংলার বাইরেও তো অনেক স্বনামধন্য গুণী ব্যক্তিও রয়েছে, তবে পবন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং পবন সিং কেন থেকেও বড় কথা হচ্ছে পবন সিং কে, ঠিক আছে, পবন সিং যে অনেকেই হয়তো, কারণ বাঙালি তো আমাদের একটা সংস্কৃতি বলে একটা ব্যাপার আছে, আমরা এইসব ভোজপুরিয়া সঙ্গে আমরা পরিচিত নই, বাংলা পক্ষও পরিচিত ছিল না, কিন্তু তারপরে আজকাল যেভাবে এদের জনবিন্যাস পাল্টে যেরকম এরা সব
কাদারে কাদারে বাড়ছে। আমরা দেখলাম যে আমাদের এসব নানা জায়গায় সব চালু হয়ে গেছে, যে মারে লোক কচা কচ লাগে লু এগুলো চলে না, এগুলো সব এগুলো এই 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 কিটদের জিনিস। এখন বাঙালিদের আমি বলছি পবন সিং এর এগুলো হচ্ছে ইউটিউব থেকে সব নেওয়া, এগুলো হচ্ছে তার নানা রকম গানের কাভার, এটা এটা থাম্বনেইল, এটা দেখেই আকৃষ্ট হবে। এটা আবার 1.5 মিলিয়ন ভিউ আছে, ব্লকবাস্টার বাঙ্গালওয়ালি মাল, ঠিক আছে, এটা হিন্দিতে তাই লেখা আছে। আমি অন্যগুলোও পড়ছি, তোমাকে আরেকটু কাজ করতে হবে। আবার এইটা খুব ইন্টারেস্টিং, এটাতে লেখা আছে, আমি একটু যদি আলোটাকেও বেশি করে দিই, সওয়াতিন বাঙ্গালিয়ার সে সতীন, মানে তার মানে এই এই হচ্ছে এই পাওয়ান সিং ভোজপুরিয়া, এর একটা স্ত্রী চেষ্টা করছে, একটা স্ত্রী আছে, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় স্ত্রী মানে সাইডে ব্যবহার করার জন্য সে বাংলা থেকে আনবে। এবং এক্ষেত্রে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, আমি যদি একটু কাছে বলি, লাল সিঁদুর, মেটে সিঁদুর না, মানে বাঙালি বাংলা থেকে শুধু না বাঙালি, লাল পার শাড়ি, এবং আমি যদি একটু বড় করি, মেয়েটির কিন্তু কোনো আনন্দ ঘন মুখ না, প্রায় কান্নার মুখ, অর্থাৎ ধর্ষকাম। কেউ একজন একজন এই ভোজপুরিয়া, সে একজন বাঙালি নারী যার লাল পার শাড়ি, ঠিক আছে, এবং তার মাথায় লাল সিঁদুর, তাকে কাঁদিয়ে কাঁদিয়ে এর দ্বিতীয় স্ত্রী বানাবে, এটা হচ্ছে তার এই হচ্ছে সেই এই এই হচ্ছে পবন সিং। আরও দেখাচ্ছি বঙ্গালকে পানি, এই পানি বলতে যে জল, মানে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু কিন্তু না, এখানে নানা রকম নারী দেহ দেখানো হয়েছে, এবং ফলে জল পানি ইত্যাদি সব পানি বলতে কি ইঙ্গিত করা হচ্ছে আশা করি মানুষ বুঝতে পারবেন। এখানে দেখুন আরেকটা, এক্ষেত্রে কিন্তু কান্নার ওই একই রকম, কাঁদো কাঁদো প্রায় কান্নায় ভেঙে পড়ছে একটি বাঙালি মেয়ে। এখন এখানে লেখা যায় বঙ্গালসে লিয়াম সৌতিন, বাংলা থেকে আগে যে বাংলা থেকে আনবো, এবার নিয়ে এসছে, ঠিক আছে, এবার নিয়ে অলরেডি এসে গেছে, ঠিক আছে, ছাপড়া বা বালিয়ায় কোথাও নেমে পড়েছে আর কি। এবং আরও দেখুন, এ হচ্ছে এটা হচ্ছে সিটি মারে বাঙালিয়া, ঠিক আছে, বাঙালি মেয়ে এই এই ধরনের একটি পর্নস্টারকে দেখে সিটি মারছে, মানে এই এইটা হচ্ছে পবন সিং। এই পবন সিংকে বাংলার মাটিতে আমরা স্পষ্ট বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে হুঁশিয়ারি দিচ্ছি, ভারতে বাঙালি অধিকার আদায় জাতীয় সংগঠন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে হুঁশিয়ারি দিচ্ছি, এই বাংলার মাটিতে কিন্তু একে অ্যালাউ করা চলবে না। আমরা প্রথমত এর বিরুদ্ধে থানায় আমাদের পশ্চিম বর্ধমান জেলা সংগঠন, সেখানে অক্ষয় বন্দ্যোপাধ্যায় আমাদের জেলা সম্পাদক, সে ঘোষণা দিয়ে দিয়েছে যে যে থানার অন্তর্গত হচ্ছে এই এলাকা যেখানে প্রোগ্রামটা হবে সেই থানায়, এবং আসানসোল পুলিশ কমিশনারেটে ডেপুটেশন দেওয়া হবে। এবং এগুলো কিন্তু নির্দিষ্ট অভিযোগের ধারা রয়েছে, বুঝতেই পারছো না, নারী অবমাননাকারী একটি জাতিকে কেন্দ্র করে অনেকগুলি ধারা হয়, এটা এমন নয় যে একটু আমার আবেগে লেগেছে ফেকেছে বিষয় না, এবং সে প্রসঙ্গে আসছে, এটা শুধু এটা সামান্য অস্থিরতার বিষয়টা শুধু নয়। দুই, আমরা রাজ্য নারী কমিশনকে আজকেই চিঠি লিখেছি যে এটা শের তার মধ্যে একখানা বিষয়, কিন্তু যে কারণে বললাম এটা শুধু অস্থিরতা নয়, একটা জাতি নারীদের টার্গেট করে এবং সেই জাতির নারীদের লোভনীয় কাঁদিয়ে হলেও সাইডে ব্যবহার করার জন্য একটি ভোগ্য বস্তু দ্বিতীয়, ঠিক আছে, এই করে যে কলকাতা থেকে আনবো, মাথায় রাখতে হবে এই পবন সিং এর বাপ কলকাতায় চিরকাল কামাই করে, মানে এমন নয় যে সে অপরিচিত, তার মানে আমি শুধু ভাবছি বিজেপি যখন একে ক্যান্ডিডেট করেছিল এই সব গানের যে এই সব গান বা যাই বলো, সে কিসের আশায় করেছিল? সে হেরে যাওয়ার জন্য ক্যান্ডিডেট করেনি, জিতে যাওয়ার জন্যই বা ফাইট দেওয়ার জন্যই করেছিল। তার মানে বিজেপি জানে, অমিত শাহ জানে, নরেন্দ্র মোদী জানে, সুকান্ত মজুমদার জানুক না জানুক, জিতেন তেওয়ারি জানে, যে বাংলার মাটিতে এতগুলো কীট পতঙ্গ প্রবেশ করেছে এবং তারা ভোটারও হয়ে গেছে, যারা কিনা পবন সিং এবং এই গান এই এই মানসিকতা তারা ধারণ করে, এই গানের মধ্যে বাঙালি নারীকে ভোগ্য বস্তু হিসেবে দেখে, নারী ধারণ করে। আমি একজন বাঙালি কন্যার পিতা হিসেবে ভাবছি, এবং আপনারা অনেকেই বাঙালি কন্যার পিতা, এবং বাঙালি শুধু পিতা কেন, মাতা, এবং যারা বাঙালি ছেলে মেয়ে আছে, তুমি ভাবছো তো চারিদিকে তাহলে কাদের দিয়ে ভরে যাচ্ছে? ওই তাদেরকেই তোষণ করতে কিন্তু হরেরাম সিং আনছে, হরেরাম সিংও যে আনছে বিজেপি একে ক্যান্ডিডেট যে কারণে করেছিল, যাদের মানে মন পাওয়ার জন্য, তাদেরই মনোরঞ্জন করার জন্য কিন্তু পবন সিংকে ডেকে আনছে এই হরেরাম সিং। তুই একটা গানকে অশ্লীল বলতে পারি, তাই প্রথমে কি বললাম, এটা শ্লীলতা অশ্লীলতার প্রশ্ন নয়, এটা শ্লীলতা অশ্লীলতার প্রশ্ন নয়, এটা একটা জাতির নারীদের তার স্বজাতির ধর্ষকাম পুরুষদের কাছে বলা যে এগুলো হচ্ছে তোর বাড়িতে একটা বউ থাকবে দেশে, এটা এখানে একটা কলকাতায় ইউজ করবি, বাংলায় এসে ইউজ করবি, এর
পানি এই ইয়ে করবি, এর সিল টুটানোর চেষ্টা করবি, ঠিক আছে, এ তোকে দেখে খুব আকৃষ্ট। আমি প্রতিটি বাঙালি বোন কন্যা তাদেরকে আমি বলতে চাই এবং তাদের মা বাবাদের বলতে চাই, এসব জন্তু জানোয়ারদের থেকে, ঠিক আছে, বাঙালি মেয়েদের নিজেদের সুরক্ষিত করতে হবে। এটা মা কালীর বাংলা, এটা যে প্রোগ্রামটা সেটা কালী পুজোকে কেন্দ্র করে। কি ভেবেছে এরা, কি ভেবেছে এরা, মানে এদের কি সব প্রোগ্রাম হয়ে আমি দেখেছি এই বাবুঘাটের সময়, তারপরে সব জাম করে দেয় সেখানে, দেখেছি সব কি কি সব ডান্স করায়, ঠিক আছে, কিন্তু এটা কি হচ্ছে? ছট পূজা কিংবা এই যে লিট্টি চোখা, এটা তো কিন্তু বাঙালির কালচার নয়, কিন্তু সেই ছট পূজার জন্য দেখা যাচ্ছে যে বিহারীদের, আমি জানি না, আমি ভাই জানি না, তার জন্য সরকারের তরফ থেকে আমি জানি হচ্ছে যে জগদ্ধাত্রী পূজোয় ষষ্ঠীর দিন জগদ্ধাত্রী পূজো আসছে সামনে, কৃষ্ণনগরে হবে, ঠিক আছে, চন্দননগরে হবে, কিন্তু আমি জানি না জগদ্ধাত্রী পূজোর ষষ্ঠীর দিন কোনো এক অজ্ঞাত কারণে বাংলার শহরাঞ্চল এবং শিল্পাঞ্চলগুলোতে জলদূষণ উৎসব হয় একখানা। কারা করে না জগদ্ধাত্রী পূজোর ষষ্ঠী বলে কোনো ছুটি দেওয়া হয় না, আমি কি জানি না তুমি এটা কী নিয়ে কী বলছো। আমি একটা বাঙালি পরিবারে জন্মেছি, একটা ভদ্র বাঙালি পরিবারে জন্মেছি, ঠিক আছে, 350 বছরের দুর্গাপুজো আমাদের দেশের বাড়িতে, হুগলি জেলার বলাগড় বিধানসভার অন্তর্গত যে জিরাট স্টেশন সেখানকার পাটুলি গ্রামে, শাক্ত পরিবার, সাধক পরিবার, তন্ত্রসাধক পরিবার আমাদের, আমরা যেটা জানি সেটা জানি, যেটা জানি না সেটাই, কিন্তু চোখে যেটা দেখতে পাই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর দিন সারা বাংলা জুড়ে একটা জলদূষণ, এই কিছু এই ধরনের নোংরা গান কিছু কিছু জোনে, ঠিক আছে, আর কয়েক বছর ধরে এরকম কিছু ক্রিমিনাল, ঠিক আছে, দাঁতে এদের সাথে গুটখার দাগ থাকে, চুল সব লাল নীল এইসব হয়ে থাকে, এরা আমাদের রবীন্দ্র সরোবরটিকে অ্যাটাক করতো, বাংলা পক্ষে সব অ্যাটাক বন্ধ করে দিয়েছে, এই সমাজ বিরোধীগুলোর অ্যাটাক বন্ধ করে দিয়েছে, এই সমাজ বিরোধীদের কোনো কার্যকলাপ আমরা বাংলার মাটিতে চাই না। তবে যে পুজো আমার চেনা নয় বা তুমি যেরকম বলছো, আমি জানি না, এগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আইডিয়া রাখতেও চাই না, আমার কোনো কোনো ধর্মের কোনো পূজা বা কোনো অনুষ্ঠানের প্রতি কোনো রকম বিরাগ নেই, এটুকুই আমি বলতে চাই যে এইভাবে চলতে থাকলে এই পবন সিংয়ের গান শোনা পাবলিকগুলো আর এই জনপ্রতিনিধি হিসেবে অর্জুন সিং, হরেরাম সিং, প্রেমপাল সিং, জিতেন তেওয়ারি, ঠিক আছে, ববি হাকিম, এইগুলো যদি বাড়তে থাকে বাংলার মাটিতে, তাহলে মুখ্যমন্ত্রীকে আগামী দিনে 7 দিন ছুটি দিতে হবে এবং 2 দিনের জায়গায় 7 দিন উপবাস করতে হবে। এই মুখ্যমন্ত্রী হয়তো না আগামী দিনে যেরকমভাবে বাড়বে, 20 বছর পর করে মুখ্যমন্ত্রী হবে, তখন তো 2 দিন ছুটিতে সানাবে না, তাই না? তারপরে তখন তো আমাদের হয়তো রাস্তাগুলো খুঁড়ে দিতে হবে, কিছু কিছু বিশেষ সময় জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর সময় হয়তো দেখবে রাস্তাগুলোই খুঁড়ে দিয়েছে, তাই না? সেখানে হয়তো জলাশয় তৈরি হবে রাস্তা খুঁড়ে, বাঙালির তখন উচিত যে ওই ওই খুঁড়ে যাতে খুঁড়ে দেবে, ওতে গিয়ে ডুবে মরা। মানে আমি শুধু ভাবছি এটা 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 আচ্ছা একটা কথা হচ্ছে যে এটা 20-30 বছর আগে হচ্ছিল না কেন, 40 বছর আগে হচ্ছিল না কেন? এর কারণটাও কিন্তু বাংলার বিধানসভায় বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটক বলে দিয়েছে যে বাংলা থেকে 21 লাখ লোক বাইরে অন্য রাজ্যে কাজ করতে গেছে, অন্য রাজ্যে 21 লাখ, আর একই টাইমে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে 1,20,00,000 কাজ করতে ঢুকেছে, বুঝলে মানেটা? এবং এটা শুধু সংগঠিত ক্ষেত্রে বলছে 1,20,00,000, অসংগঠিত ক্ষেত্রে তো ছেড়েই দাও, এবং সেটাই লজিস্টিক্সে ডানকুনি, সেটাই তোমার আমাদের এখানে যে যে রিটেল সেক্টরে, সেটা তোমার আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে, মাইনিং সেক্টরে, তোমার বন্দরে। কোনো বাঙালিকে চেনো কলকাতা বন্দরে কাজ করে? প্রায় 5-6 লাখ এমপ্লয়মেন্ট আছে। এই যে আমাদের যে লেদার ইন্ডাস্ট্রি, ঠিক আছে, বানতলা কমপ্লেক্স, এতে প্রায় 4 লাখ লোক কাজ করে, এশিয়ায় সেকেন্ড লার্জেস্ট। কোনো শুনেছো কোনো বাঙালি তোমার চেনা ওখানে, ঠিক আছে, কোনো স্তরে, অ্যাকাউন্টসে কাজ করে, ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে, লেবারে কাজ করে, স্কিল্ড আনস্কিল, কোনো কোনো স্তরে শুনেছো, এমনকি ভেতরে দোকান দেয় শুনেছো? বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, কিন্তু যেহেতু বাঙালির কাজ নেই সে মনে করে বাংলায় কাজ নেই, আগে CPM-কে গালাগাল করতে থাকুন, তৃণমূলকে গালাগাল করে, কিন্তু যেটা হয়ে যাচ্ছে দিনের পর দিন যে উত্তরপাড়ার চেয়ারম্যান হয়ে যাচ্ছে দিলীপ যাদব, তোমার রিসরার বিজয় সাগর মিশ্রা, যে কিনা ইউপিতে বালিয়ায় গিয়ে তার পরিবারের কার একখানা কি বিয়ে ঠিক হবে এগুলো করিয়েছে এবং সেখানে হিজরা ডান্স করিয়েছে, এই বিরাট একদম প্রাসাদোপম একটা বিষয়, কয় টাকাগুলো এখান থেকে পেয়ে, এখান থেকে মানে বাঙালির টাকা। উত্তর কলকাতায় বাঙালি এই সিচুয়েশন যত হতে থাকবে না, আর যত এই আমতা 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 করবে,
এই যে আমি একটা ছোটো কথা বলি, বাংলা পক্ষ 7 বছর ধরে লড়াই করে WBCS এ বাংলা বাধ্যতামূলক করে, যাতে কিনা এই বহিরাগতরা আমাদের এখানে সিভিল সার্ভিস না হতে পারে। অন্য যে কোনো রাজ্য হলে সকল দল মিলে সমর্থন করতো, দ্বিতীয় কথা বাংলা পক্ষে করতে হতো না। যদি সরকার তৃণমূল অতদিন না করে রাখতো, CPM BJP সকলে মিলে নেমে যেত করানোর জন্য। প্রথম কথা, এখানে বাংলা পক্ষকে লড়ে করতে হয়েছে। আমরা হ্যাপি যে পশ্চিমবঙ্গ সরকার এটা করেছে ফাইনালি আমাদের চাপে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছে যে আমরা এটা মানব, বাংলা বাধ্যতামূলক করা যাবে না, এতে হিন্দি উর্দুর ভাষীদের অসুবিধা হবে। এটা অন্য কোনো স্টেটে সম্ভব যে বিরোধী দলনেতা বলছে যে সেই রাজ্যে সেখানকার ভাষা বাধ্যতামূলক করা যাবে না রাজ্য সরকারি চাকরি পেতে? এটা অন্য কোনো রাজ্যে সম্ভব? এরা আশকারা কী করে পায়? আমার মনে পড়ে এই যে তুমি উত্তর কলকাতার যেটা বলছো, বড় আজকে মুখ্যমন্ত্রী বলেছে যে ওখানে কিভাবে সব মানে ইঙ্গিত করেছে যে কীভাবে ইলেকট্রিক্যাল লাইন ফাইন, আপনারা নিজেরা করে নিন, ইলেকট্রিক্যাল লাইন ফাইন সব ঠিক করে নিন, আর তা না হলে আমাদের স্টেপ নিতে হবে। কেন করে নিন মানে ওখানে কি সরকারটা হচ্ছে কি বড় বাজার ব্যবসায়ী সমিতির? হ্যাঁ, ব্যাপারী সংগঠন, ব্যবসায়ী সমিতি তো কেন হয়, ঠিক আছে, ব্যাপারী সংগঠনের। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।